সকাল 7টায় নিয়াজের দিন শুরু হয়। 30 মিনিট জিম, 30 মিনিট গানের রেওয়াজ শুরু করে সকালের ব্রেকফাস্ট পর্যন্ত সব কিছুতে হতে হবে পারফেক্ট। খুব খুঁতে এই স্বভাবটা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছেন। হ্যান্ডসাম, গুড লুকিং, মিলেনিয়ার সব কিছুতে পারফেক্ট হলেও এখন পর্যন্ত তার লাইফ পার্টনার খুঁজে পায়নি। 34 বছরের নিয়াজ আজকে এসেছেন তার পারফেক্ট বেটার হাফ খুঁজতে। কি ব্যাপার, কিছু বলছেন না যে? বিয়ের প্রসঙ্গে এটাই প্রথম দেখা। আসলে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, এগুলো নিয়ে ভাবার আসলে সময়ই হয়নি। আর আপনি তো জানেন ডাক্তারি পড়তে আসলে কত পড়াশোনা করা লাগে। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স, আই নো আই নো। আসলে ডাক্তারি প্রফেশনটা খুবই সফিস্টিকেটেড, অনেক ডেডিকেশন লাগে। ইট মিন্স 100% পারফেক্ট। নিখুঁত না হলে তো রোগীর কোনো ট্রিটমেন্টই করতে পারবেন না। এক্স্যাক্টলি, আসলে মানুষের জীবন তো এটা নিয়ে তো আর খেলা করা যায় না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আসলে আসলে আমি আমার একজন পারফেক্ট লাইফ পার্টনার খুঁজছি, যে যে কিনা আমাকে রেসপেক্ট করবে, আমার কাজকে রেসপেক্ট করবে। তো সত্যি কথা বলতে, কখন যে বিয়ের বয়স হয়ে গেছে টেরি পাইনি। বাবা মা বলার পর তারপর থেকেই খোঁজ করছি। সেম হিয়ার, আমি আসলে আপনার মতোই পারফেক্ট একজন খুঁজছিলাম। জি না, মানে আপনার মতোই এরকম চিন্তা ভাবনার এরকম আর কি। আচ্ছা, এখন তাহলে আসি। আমার আবার চেম্বার আছে তো। আর দেখবা, ও কোনো না কোনো খুদ বের করে ফেলছে, ওরে বিশ্বাস নাই। ভাইয়া কিছু তো বল। কি বলছিলাম না, একদম ঠিক, ও খুদ ধরেই ছাড়লো। কি হইছে ভাইয়া, কোনো সমস্যা নাই তো? এবার তো সবকিছু ঠিকঠাক আছে। মের হাঁটা সুন্দর না, মানে হাঁটা সুন্দর না, হাঁসের মতো পাবেল হাঁটে। কি রকম জন্ম বল, পয়দা সাউন্ডস উইয়ার্ড। এটাই সমস্যা, যেটা সবার কাছে নর্মাল সেটা তোর কাছে উইয়ার্ড।
নিজেকে একটু চেঞ্জ কর। দোস্ত, তুই জাপান থেকে একটা রোবট নিয়ে তুই যেভাবে যেভাবে প্রোগ্রামিং করে দিবি ঠিক সেভাবে সেভাবে তোকে মেনটেন করবে, এটা তোর জন্য পারফেক্ট। ভেরি ফানি। এটা ফানি কি হলো? একটা রোবটের জন্য একটা রোবটই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, তারপরও তোর কথা মানলাম যে রোবট নিয়ে আসবো জাপান থেকে, প্রোগ্রামিং করে দিব, সেভাবে সে আমাকে মেনটেন করবে। কিন্তু আবার বংশধরের কি হবে? হ্যাঁ, রোবট বাচ্চা দিয়েছে কখনো শুনেছিস? এক কাজ করবি, অ্যাডপ্ট করবি। কি অ্যাডপ্ট করবি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা একদম পারফেক্ট বলছে লিমন। দেখবি ও ওখানেও একটা প্রবলেম বের করছে, বলবে যে বাচ্চার ওজন 5 পাউন্ডের বদলে 6 পাউন্ড হলো না কেন, তারপর বলবে বাচ্চার হাইট এত কম কেন, নানান প্রবলেম ওর লেগেই থাকবে। মানে একটা না একটা খুদও বের করবেই। মানে তোর দোস্ত এক্সকিউজের শেষ নেই। মানে আমার স্টিল মনে আছে, আমি তো ছোটোবেলা থেকে তোকে চিনি, কেউ যদি ওর খাতার মধ্যে একটু লিখে ফেলতো, দাগ দিত, ময়লা হয়ে যেত দেখে ওটা ছিঁড়ে ফেলে দিত, আবার নতুন করে লেখা শুরু করতো। সব কিছুর না একটা লিমিট থাকে। ভাইয়া, এই 35টা মেয়ে ছাড়াও আমার কাছে একটা ভালো মেয়ে আছে, কিন্তু আমি এতদিন আপনাকে বলিনি, কারণ আমার মনে হচ্ছিল আপনি এই মেয়েটার কথাও বলবেন যে আপনার জন্য পারফেক্ট না। আরে তুমি এতদিন ধরে ব্যাগে লুকিয়ে রাখছো, কোন মেয়ের কথা বলতেছো? আরে ওই যে সিনথিয়া মেয়েটা, তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম না, খুবই স্কলার, আমাদের ব্যাচের ফার্স্ট গার্ল ছিল। যেমন সুন্দর দেখতে তেমন ভালো নাচে, গান গায়, আর এখন তো শুনেছি যে কর্পোরেটেও খুব ভালো করতেছে। দাঁড়াও তোমাকে ছবি দেখাচ্ছি। আমাকে দেখতে হবে ওই ফিল্মটা দেখার পরে আমি আসতে আসতে আচ্ছা শোন, তোরা তাহলে কথা বল, আমি একটু পাশ থেকে আসতে আসি। ওকে ঠিক আছে। আমাদের কিন্তু নিতুর বিয়েতে একবার দেখা হয়েছিল, do you remember? তাই দেখা হয়েছিল নিতুর বিয়েতে? কি জানি আমার সব মনে নেই, মানে আসলে সেদিন এত মানুষের সাথে পরিচয় হয়েছিল, it's really hard to recall. আমার কিন্তু ব্রেন অনেক শার্প, আমার মনে থাকে সব কিছু। আমাকে বলেছে, আমি শুনেছি যে you are the extraordinary. Really? আসলে হয়েছে কি, ছোটোবেলা থেকে অনেক কালচারাল অ্যাক্টিভিটিস, স্পোর্টস, এগুলো জিনিস ইনভলভ তো, অ্যান্ড আই এনজয় ডুইং দেম আ লট। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যখন ইনভলভ থাকি, অনেক মানুষের সাথে মেলামেশার সুযোগ হয়, অ্যান্ড আই লাভ মিটিং নিউ পিপল। আপনি মনে হয় কোনো একটা ব্যাংকে জব করছেন, ইউ আর ডাইনামিক, একজন ডাইনামিক পার্সন, আপনি তো দেখছি অ্যাচিভমেন্টের শেষ নেই, রিয়েলি নাইস। সো মানে আপনি ফিউচার নিয়ে কী প্ল্যান আপনার? মানে আচ্ছা মুরব্বীদের মতো জিজ্ঞেস করি, মানে বিয়ে শাদী নিয়ে কী প্ল্যান আপনার? আপাতত কোনো প্ল্যান নেই। আই ডিড হ্যাভ আ কাপল অফ বয়ফ্রেন্ডস। আর আর ইউ অল রাইট? তো যেটা বলছিলাম, আসলে গার্লফ্রেন্ড বলেন, ওয়াইফ বলেন, ছেলেরা না কখনোই চায় না যে ওদের স্পাউসরা ওদের থেকে উপরে বিলং করুক বা তাদের থেকে ভালো কিছু করুক। ছেলেরা এই ব্যাপারে একটু সেনসিটিভ। না, আই ডোন্ট থিংক সো, মানে নট অল মেন আর সেম। আমি আপনার কথা বলছি না, কিন্তু অনেকে কিন্তু এরকম। আর রিলেশনশিপের ব্যাপারে আপাতত কিছু ভাবছি না। I have been single for the past 3 years, honestly.
আমি একটু রেস্টরুম থেকে আসি। বাইকে উঠতে পারি? সরি, অপরিচিত কাউকে বাইকে নেই না। লাইফে নতুন মাত্রার এনার্জি আর ভাবস দিতে এলো গিয়ার। এবার লাইফ চলবে টপ গিয়ারে। লিফটটা আমি দেই। আর আপনিও অপরিচিত কারোর সাথে যাবেন না, গিয়ারে থাকুন। চা খায় কেন মা? এই চায়ের অ্যারোমাটার জন্যই কিন্তু। অ্যারোমাটা যদি না পাওয়া যায় তাহলে আর চা খেয়ে লাভ কি? তোর বাবার যত বাজে স্বভাব আছে না, সব তোর মধ্যে মিশে আছে। এটা কি ধরনের কথা? শোনো মা, আমার বাবা একজন পারফেক্ট মানুষ ছিলেন। আমার বাবা হচ্ছেন আমার আইডল। আমার উচিত ছিল, তোর জন্মের পর তোর বাবার কাছ থেকে তোকে আলাদা করে দেয়া। একটা মানুষ সারাটা জীবন তিতা তিতা করে ফেললো, এখন আসছে তার ছেলে। মা, আমি কিন্তু আমার বাবার ব্যাপারে একটাও খারাপ কথা সহ্য করতে পারবো না। হি ওয়াজ এ গ্রেট ম্যান। এই আমার জামাই সম্পর্কে আমি যা ইচ্ছা তাই বলবো, তাতে তোর কি রে? হ্যাঁ, সারাটা জীবন পারফেক্ট পারফেক্ট করতে করতে আমার জীবন তেজপাতা বানায় ফেলছে। এই এই শোন, এক মাস পরে তোর বয়স কত হবে? 36। এখনো তো বিয়ের নাম গন্ধ নেই, আর নাতি নাতনি দেখবো কবে আল্লাহই তা জানে। মাঝে মাঝে তুমি এমন আনগ্রেটফুলদের মতো কথা বলো না। তোমার তিন তিনটা নাতি নাতি আছে, নাতাশা তিনটা বাচ্চা, যদিও রাতগুলো বাচ্চা নেওয়া ঠিক হয়নি। তারপরও তোমার যদি এত নাতি নাতিকে দেখতে ইচ্ছা করে, তুমি যাও অস্ট্রেলিয়া যাও, দেখে আসো। আরে সেদিনই তো ফিরলাম, এবার তোর দফা রফা না করে আমি কোথাও যাচ্ছি না। আমি একটা মেয়ে দেখেছি তোর জন্য। কি? তুমি আমার জন্য মেয়ে দেখেছো মানে? আমাকে না জানিয়ে কেন? আমি তোর মা, আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আর জানিস না, মেয়েটা যা সুন্দর না, এত সহজ সরল, ওর অনেক ভালো ভালো গুণ আছে, মানে তোর এত পছন্দ হবে।
আমি একদম মানে শিওর করে বলতে পারি তুই এই মেয়েকে আর না করতে পারবি না। প্লিজ, আমি কিন্তু কথা দিয়ে ফেলেছি বাবা, তুই কালকে বিকেলে ওকে দেখতে যাবি, ঠিক আছে? না করবি না প্লিজ। কি যে ম্যাচ করবে কে জানে। বা শোনো, আমি না আমার লাইফে একটা পারফেক্ট লাইফ পার্টনার চাই, যে কিনা আমাকে বুঝবে, জানবে, আমাকে কেয়ার করবে, যে মানুষের সাথে আমি সারাটা জীবন থাকবো। প্লিজ জাস্ট ট্রাই টু বি নর্মাল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ নার্ভাস। ইউ জাস্ট রিল্যাক্স, ওকে? যদিও আমরা খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে আছি, আই আন্ডারস্ট্যান্ড, বাট তারপরও ট্রাই টু বি কুল। আসলে আপনার সাথে আগে থেকে পরিচয় থাকলে আমরা হয়তো বাইরে কোথাও মিট করতাম, কিন্তু মুরব্বীদের কাজ বোঝেনি তো, ইগনোর করা যায় না। আচ্ছা, আমি কি একটু হেঁটে দেখাবো, আপনি দেখবেন? না না, ইটস ওকে। আমি কিন্তু রান্না বান্না পারি, বাঙালি রান্না, ডিজার্টও কিছুটা পারি, তবে বেকিংটা এখনো শেখা হয়নি, শিখিনি। দ্যাটস নাইস, দ্যাটস রিয়েলি নাইস। আসলে এখনকার মেয়েদের মধ্যে রান্নার ইন্টারেস্ট আর তেমন একটা দেখা যায় না। আপনার আপনার আছে, দ্যাটস কুল, রিয়েলি কুল। থ্যাংক ইউ, ওয়েলকাম। শুনুন, আপনি চাইলে কিন্তু আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। না না, আমার কোনো প্রশ্ন নেই। আপনি কিসে পড়ছেন? জি, কমার্স। কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি না, আমি কলেজে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার। মানে আপনার এসএসসি কোন ইয়ারে? এই গত বছর। কবার দিয়েছেন এসএসসি? না মানে দেখুন, আমি জানি মেয়েদের বয়স জিজ্ঞেস করাটা ইটস এ ব্যাড ম্যানার, তারপরও খুব জানতে ইচ্ছে করছে, হাউ ওল্ড আর ইউ? 17, কিন্তু 18 হতে বেশি দিন লাগবে না, 10 মাস 10 দিন পরেই 18 হয়ে যাবে। আমাদের না সবসময় এই সেমিনার, মিটিং, অফিসিয়াল গ্যাদারিং এসবই দেখা হয়, ইনফর্মালি কিন্তু দেখা হয়নি। না, দ্যাটস ট্রু, আসলেই তাই। তুমি মনে হয় রিসেন্টলি জব সুইচ করেছো, রাইট? রাইট, ডেফিনেটলি ভালোর জন্য। সিক্স মান্থস। সো হাউজ লাইফ, কি অবস্থা, তোমার হাজবেন্ড কেমন আছে, তোমার বাচ্চা দুটো? হাজবেন্ড বাচ্চা, আর তুই জোকি? নো, আই এম স্টিল আনম্যারিড। Seriously? To. I'm sorry. I'm extremely sorry. Tomar tomar sathe jokhon amar first meet hoy tokhon someone told me that you're married. Ki jani? Hoyto amar proti she interested chilo. Tai tomake pashe kete diyeche. Acha tumi ekta kotha bolo je tomar keno amake dekhe married mone holo? Mane amake dekhte ki onek boro lage? I'm just 25. এতদিন ধরে জানতাম ইউর ম্যারেড।
এতদিন ধরে এমন একটা পারফেক্ট মেয়ে তোর চারপাশে ঘুরঘুর করছে আর তুই টেরই পাসনি। আরে সব দোষ হচ্ছে জামিলের, ওই ব্যাটা হচ্ছে আসল কালপ্রিট। আমাকে কি বলেছে জানিস? আমাকে বলেছে ওই মেয়ে নাকি ম্যারিড, ওর দুটো বাচ্চা আছে, একটা নাকি টুতে পড়ে। শালা, ওর ইন্টেনশনই খারাপ ছিল। আচ্ছা তুই এই মেয়ের সম্পর্কে সব ঠিকঠাক মতো খোঁজ নিয়েছিস তো? সেই চেষ্টাই করছি। আর তুই দেরি করছিস কেন, ফোন দে। এই মেয়ে তো অঞ্চল না, তো নাম্বার কাটা যাবে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আমি তো ওয়েট করছি। ওখানে কি করছো? আচ্ছা ঠিক আছে আসছি। ওকে আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি একটু আসছি। কই যাচ্ছিস? ও কনফারেন্স রুমে ওয়েট করছে। ও মা, এমনি তো পুরাই করবে, বিয়ের পরে সংসারটা ঠিক মতো করবে তো, নাকি বাসা গিয়ে অফিস বানিয়ে ফেলবে? আরে একটা ভালো কাজে যাচ্ছি, ভালো ভালো কথা বল, একটা শুভ কাজ। জানি আজ যেদিন তোমার প্রথম দেখেছি ঠিক সেদিন থেকে তোমার ফোন পড়ে গেছে। জামিল ছেলেটা এতটা খারাপ, কি বলেছে জানো? বলেছে তুমি নাকি ম্যারিড। শুধু তাই না, তোমার নাকি একটা বাচ্চাও আছে। অবশ্য ও যদি সেদিন মিথ্যাটা না বলতো তাহলে আমরা একটা বছর এগিয়ে থাকতাম, আমাদেরও বিয়ে হতো, হয়তো এতদিনে একটা ফুটফুটে বেবিও থাকতো। সোনিয়া, ইয়ে মানে আসলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আই'ম নট ইউজড টু উইথ দিস। আমি শুধু তোমার সাথে ইম্পর্টেন্ট একটা কি, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে চাও না তুমি? অবশ্যই চাই, কিন্তু এই আসলে বিয়ের আগে ভালোবাসা। প্লিজ ডোন্ট সে, প্লিজ আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউ নিয়াজ, আই ওয়ান্ট ইউ। কেন এসেছো? এনিওয়ে যাও, কিছু লাগবে না ভাই। ওয়াশরুমটা কোন দিকে? ওকে আমি নিয়ে যাব, মানে একটু একটু ওয়াশরুম থেকে আসছি। অনেক মেয়ে আছে, হ্যাঁ এটাও ঠিক যে 100% পারফেক্ট মেয়ে আপনি পাবেন না, ভুল ত্রুটি তো থাকতেই পারে তাই না? আর এর ভিতর থেকেই তো বেছে নিতে হবে, এটা তো মানতেই হবে। আমি না তোদের কাউকে আসলে বোঝাতে পারছি না, থাকে না যে একটা বেটার হাফ, আর পারফেক্ট ম্যাচ না হলে আমি সারাটা জীবন ওই মানুষের সাথে থাকবো কি করে? মানে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়েকে কখনো তোর জন্য সাজেস্ট করিনি, মানে বলি নাই যে ওর সাথে প্রেম কর কি ওই মেয়েটাকে বিয়ে কর। আমি তো জানি যে আর কোনো মেয়ের সাথে তোর কোনোদিন ম্যাচ হবে না। যদি তুই চাস, মানে যদি তোদের সম্মতি থাকে, আমি একটা মেয়েকে দেখাতে পারি, আমার মন বলছে যে ওই মেয়ে তোর পছন্দ হবে, বাকিটা তো আল্লাহর ইচ্ছা, জন্ম মৃত্যু বিয়ে সব তো আল্লাহ, আমরা চেষ্টা করতে পারি। এই লিমন, তুই একটা কাজ কর, মিটিং ফিক্স কর, আমরা সবাই মিলে দেখা সাক্ষাৎ করি। আরে দেখা সাক্ষাৎ হলে তো আমরা মানে বুঝতে পারবো যে মেয়েটা কেমন, আর মেয়েটা তো কি লাগে রে? ও আমার কাজিন, মানে একটু ডিস্টেন্স কাজিন, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি,
খুব ভালো। এখন নিয়াজ তুই একটু ট্রাই কর, কাম অন, একটু গো আউট করলেই তো বুঝতে পারবি যে মেয়েটা কেমন। মেয়েটার সঙ্গে মেলামেশা করলেই তো জানতে পারবি যে তুই তাকে বিয়ে করতে পারবি কিনা। জামালা তো ওইখানে, একবার দুবার মিট করার পর তিনবার মিট করতে ইচ্ছা করে না। বিয়ের সাথে বাচ্চা কাচ্চা সব হবে কি করে? আচ্ছা ঠিক আছে, যা, তোরা যেহেতু বলছিস ফাইন, আমার তরফ থেকে যতটুকু ছাড় দেওয়ার সম্ভব আমি ছাড় দেবো, যা। তাসনিম খুবই পাংচুয়াল, দেখবি এক্সাক্ট টাইমে চলে আসছে। জানি তুমি খুবই পাংচুয়াল, আর পরিচয় করে দিই, আছে সিনা, হ্যালো, আর আছে নিয়াজ। আরে দিয়েছে হাত নামা, আর কতজন লাগবে তোমার? পুরো ব্যাটালিয়ন লাগবে। না ওইভাবে আলাদা করে কিছু না, অনেকদিন বসা হয় না সবাই মিলে একটু হ্যাং আউট। ভালো এটা তো মনে পড়েছে। নিয়ে আস, তুই তো আবার স্মোক করিস না, আমি আর সিনে একটু আসছি, তাসনিম তুমি একটু বসো। আপনি স্মোক পছন্দ করেন না? পছন্দ মানে আই হেট স্মোকিং, যে জিনিস আমার শরীরে ক্ষতি করবে সেই জিনিস আমি কেন করব? শুনে খুবই ভালো লাগলো। আর কি কি পছন্দ করেন না আপনি? মিথ্যে বলা, মিথ্যে বলা আমি একদম পছন্দ করি না, কারণ দেখুন একটা মিথ্যার কারণে দশটা মিথ্যা কথা বলতে হয়। আজকে যদি আমরা সবাই মিথ্যা কথা না বলতাম লাইফটা কত ইজি হতো, একজন আরেকজনকে বুঝতে পারতাম। শুরু কিন্তু ইউ রাইট, আসলে আমরা খামাখা মিথ্যে বানিয়ে বানিয়ে বলি, যতটুকু বলা দরকার ততটুকু না বলে যেটা বললে মানুষ খুশি হবে ততটুকু বলি। এটাতে কিন্তু মানুষের লাইফ অনেক হ্যাম্পার করে। তো আপনি কি করছেন? ছোট একটা জব করছি, বাবা রিটায়ার, মাও জব করে, যতটুকু পারি ফ্যামিলিকে হেল্প করি। বাহ, দ্যাটস নাইস। মানে মেয়েরা তো সহজে কোনো দায়িত্ব কাঁধে নিতে চায় না। এটা কেমন কথা, দায়িত্ব তো নিতেই হবে, আজ না হয় কাল। আজকে আমার ফ্যামিলির দায়িত্ব আমি পালন করছি, কয়দিন পরে আমার বিয়ে হবে, তখন তো হাজব্যান্ডকে টেক কেয়ার করতে হবে, হাজব্যান্ডের ফ্যামিলি টেক কেয়ার করতে হবে। যদি আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দেয়, আমি শুধু দিয়ে গেলাম, সে আমাকে দিবে না, এরকম তো হয়। তোমার চোখে আঁকা স্বপ্নগুলো আমায় ডাকে একাকি, তোমায় ঘিরে লেখা গল্পগুলো হঠাৎ দৌড়েছো নাকি? আমার আকাশেতে মেঘের আভাসে হাসে ঝুম বরষায়, দূরের তারাগুলো থমকে থাকে পাড়ায়, তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসি কোথায় বলো হারিয়ে, আমার মনটা মিছে বাজায় বাসি ভুলছে মায়া জড়িয়ে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে অভিমানী রাজপথে, চোখের কোণে জল লুকিয়ে থাকে আড়ালে। Oh, 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 oh
সে হারা আমি পথের মাঝে একা থমকে দেখি আকাশটা পৃথিবীতে এত কিছু থাকতে আপনি আমাকে ক্যাকটাস গিফট করলেন কেন? মানে কাটা একটা গাছ পৃথিবীতে সব কিছুই সুন্দর, শুধু সুন্দরভাবে দেখতে। স্বপ্নগুলো জানি তোমায় ডাকে নীরবে, আমায় ঘিরে সব প্রশ্নগুলো জানি মলিন হবে হারাবে। তোমার আকাশে কি মেঘেরা ভাসে? আপনার বাইকে উঠতে পারি? সরি, অপরিচিত কাউকে বাইকে নেই না। লাইফে নতুন মাত্রার এনার্জি আর ভাবস দিতে এলো গিয়ার। এবার লাইফ চলবে টপ গিয়ারে। লিফটটা আমি দেই। আর আপনিও অপরিচিত কারোর সাথে যাবেন না। গিয়ারে থাকুন। আপনি আমাকে ডিসিপ্লিন নিয়ে একটা লেখা বই পাঠিয়েছেন কেন? কারণ অন্য কোনো বই পড়ার আগে আমাদের সব থেকে আগে উচিত ডিসিপ্লিনের বই পড়া। না, তা বলছি না। আমি আসলে সব প্রথম আমার ছেলের একটা গতি হয়েছে, এটা আমার জন্য সুখের না? তোমার কি মিষ্টি হাসি রে। হ্যাঁ, আমার নাতি নাতনির নিশ্চয়ই এরকম সুন্দর হাসি হবে। আসলে আমি ছোটবেলা থেকে খুব খুঁতখুঁতে স্বভাবের, আমার সবকিছু সবসময় খুব ঠিকঠাক দরকার হয়, একটু এদিক থেকে সেদিক হলে আমার চলতো না। তাই আমি যখন থেকে এসব প্রেম ভালোবাসা সম্পর্ক বুঝতে পারি তখন থেকে একজন একজন পারফেক্ট লাইফ পার্টনার, আর একজন পারফেক্ট লাইফ পার্টনার খুঁজে বের করা যে কতটা ডিফিকাল্ট, আমি সেটা হারে হারে টের পেয়েছি। বিশেষ করে এত খোঁজার পরও না আমি কাউকে আমার মতো পাইনি, আমার মনের মতো ছিল না কেউ। কিন্তু দেরি করে আমি তোমাকে খুঁজে পেয়েছি, দেরি না করলে হয়তো তোমাকে পেতাম। বিশেষ করে নাম শিওর, ইউ আর দ্য ওয়ান,
who's perfect for me. Asim, I have something for you. Will you marry me? Auntie, do you price go to? দাম জিজ্ঞেস করছো কেন? দেখুন, আমি কোটিপতির মেয়ে না। কী দেখে আপনি আমাকে পছন্দ করেছেন আমি জানি না। আমি মনে করি ভালোবাসার জন্য দামি রিং, দামি গিফট এসবের প্রয়োজন নেই। তুমি কি আমাকে না করছো? না, আমি আপনাকে না করছি না, কিন্তু আমি এত এক্সপেন্সিভ রিং আপনার কাছ থেকে নিতে পারবো না। ভালোবাসার জন্য এগুলো কিছু দরকার নেই, ভালোবাসা থেকে দেওয়া এই ফুলটি আমার জন্য যথেষ্ট। তোমাকে একটা ফাইল ইমেল করেছি। কি সেটা? এত বড় ফাইল আমি পড়ার সময় পাইনি। ওটা একটা নোটবুক। নিয়াজ কোন টাইপের মেয়ে পছন্দ করে, মানে একটা মেয়ের কি কি গুণ থাকা উচিত, সে কিভাবে কথা বলে, কিভাবে চলে, কিভাবে হাঁটে, সব কিছু ডিটেইলে লেখা আছে। তার মানে কি আমার সব মেনে চলতে হবে? সব অবশ্যই। তাতে আমার লাভ কি? নিয়াজের মতো একটা কোটিপতিকে বিয়ে করতে হলে এটা তোমাকে মানতেই হবে। আর শোনো, বিয়েটা যদি সেট হয়ে যায় তাহলে মনে করো দেনমোহর হিসেবে অর্ধ কোটি তো তুমি পাবে। তাতে তোমার লাভ কি? তুমি যদি অর্ধ কোটি পাও আমি কি লাখ পাবো না? এগুলো আমার ব্যবসার অবস্থা তো ভালো না, আর ধার দেনায় ডুবে আছি। এদিকে নিয়াজের কাছ থেকে অনেক ধার রয়েছে, সো আই নিড মানি। ঠিক আছে, দেখি তো কত করে টাকা পাবো। ডিল ফাইনাল। তুমি বিয়েতে না করে দাও। কেন? আমি বলেছি তাই। দেখো, আমার কাছে মনে হচ্ছে যে আমার বন্ধুর জন্য তুমি পারফেক্ট না, আর এটা একটা চিটিং হয়ে যাচ্ছে। আর এই চিটিংটা আমাকে কে শিখিয়েছে? দেখো, আমি একটু বিভ্রান্ত ছিলাম, মানে তুমি বিয়ে করে দেনমোহর অনেক টাকা পাবে, তারপর ওখান থেকে আমি ভাগবো, আমি বড় লোক হয়ে যাবো, এটা ওয়ার্ক করবে না, জাস্ট এটা ভুলে যাও। কিন্তু আমি তো ডিসাইড করেছি আমি ওকেই বিয়ে করব। দেখো, প্রত্যেকটি মেয়েই চায় একটা ভালো ফ্যামিলি আর এস্টাবলিশ একটা ছেলে। ওর সাথে মিশে আমার মনে হয়েছে আমার জন্য পারফেক্ট, আর আমি ওকে বিয়ে করব। আর আমি মিডল ক্লাস লাইফ লিড করতে করতে টায়ার্ড, আমি সেটেল ডাউন হতে চাই, তো আমি ওর সাথেই সংসার করব, এটাই আমি ডিসাইড করেছি। বাইকে উঠতে পারি? সরি, অপরিচিত কাউকে বাইকে নেই না। লাইফে নতুন মাত্রার এনার্জি আর ভাবস দিতে এলো গিয়ার। এবার লাইফ চলবে টপ গিয়ারে। লিফটটা আমি দেই। আর আপনিও অপরিচিত কারোর সাথে যাবেন না, গিয়ারে থাকুন।
বলছি কি, তোমাকে একটা স্পেশাল গিফট দেবো তাই। গিফট? কি গিফট? ওই এটাই তো চেয়েছিলে? কি বলছো তুমি এসব? যেটা সত্যি সেটা আমাকে লিমন সবকিছু বলেছে। আমার শুধু একটা প্রশ্ন, তাসনিম ওয়াই? কি প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল আমার সাথে এমন করার? নিয়াজ, লিমন তোমাকে যা বলেছে আমি স্বীকার করছি, তা সব সত্যি। কিন্তু তোমার সাথে আমার পরিচয় হওয়ার পরে আমার মনে হয়েছে তোমার মতো একটা ভালো মানুষের সাথে আমার এরকম উচিত না, তাই তো? কিন্তু মিথ্যে দিয়ে যে সম্পর্কটা শুরু হয় সে সম্পর্কটা স্থায়িত্ব বেশি দিন থাকে না। তাসে আমার উদ্দেশ্য ছিল, কিন্তু বিশ্বাস করে কোনো স্বার্থ ছিল না। আমার উদ্দেশ্য ছিল একজন পারফেক্ট লাইফ পার্টনার, যাকে আমি খুঁজে বেরিয়েছি সবখানে। আমি ভেবেছিলাম তুমি সেই মানুষটা, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ, দেখলেই তো ভাগ্য আমার সাথে কি করলো। তুমি আমাকে না ভালোবেসে এই অ্যামাউন্টটাকে ভালোবেসেছিলে তো, তাই ওটাই আমি তোমাকে দিলাম। কখনো আমাকে ক্ষমা করতে পারো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে মিথ্যে হোক, যে সম্পর্কটা আমার ছিল এটা আমার জীবনে অনেক বড় কিছু। তোমার সাথে থেকে আমি আমার লাইফটাকে বুঝতে শিখেছি। তুমি আমাকে শিখিয়েছো জীবনের মানে কি, তার জন্য তোমাকে ধন্যবাদ। যদি কখনো পারো আমাকে ক্ষমা করে দিও। You okay? Jim, fine.
আপনি কি প্রোগ্রামের কোনো গেস্ট? প্রোগ্রামের ইভেন্ট অর্গানাইজার ছিলাম। এনগেজমেন্ট তো আমার ভেঙেছে, আপনি কাঁদছেন কেন? দিস ওয়াজ মাই ফার্স্ট ইভেন্ট, প্রথম ইভেন্টে ফেলিয়ার। Actually, I'm sorry. আমার কারণে আপনার এত বড় ক্ষতি হয়ে গেল। আপনার থেকে বড় ক্ষতি হয় না। অবশ্য ব্যাড লাক গুড লাক আপনি দুটোই বলতে পারেন। মেবি বেটার কেউ আসবে আমার লাইফে ফিউচারে। কবে সেটা জানি না, যখন আমার পারফেক্ট ম্যাচ পেয়ে যাবো তখন। আর সেটা যখনই হোক না কেন, ইভেন্টের দায়িত্ব আপনার, ফর শিওর। আচ্ছা, আপনার সাথে পরিচয় হলো না। আমি মিরাজ। কোথায় থাকেন আপনি? আপনার ইভেন্ট কি একদম ফার্স্ট ইভেন্ট ছিল এটা বলুন। আর আপনিও অপরিচিত কারোর সাথে যাবেন না, গিয়ারে থাকুন।